السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد قال المعلف حفظہ اللہ تعالی بابن فی شیم من مکروحات السلاة

আজকে ওমদাতুল আহকামে দার্সের বিষয়বস্তু হচ্ছে লেখক যিনি ওমদাতুল আহকামের মাকদেসি রহমতুল্লাহ আলী তিনি শুধু বাবুন বলেছেন মানে এটি হচ্ছে একটি অধ্যায় অথবা এখানে হয়তো বাব নাই দেখেন আপনাদের এই কিতাব ছাড়া ছোট কিতাব কারো কাছে আছে বাব নেই না কোনো বাব নেই এর আগে কোনো বাব নেই কারণ বাব নেই হয় তো তো এই বাব এই জন্য ভাষ্যকার তার ঠিকাতে লিখেছেন যে হাজহি তার জমাতুন ওয়াদা আতুহা এই অধ্যায়টি আমি নিজেই এখানে লিখেছি ফি মিন মাকরুহাত সলাত এই জন্য কাল আল মুফ রাহেমাহুল্লাহ বলিনি হাফেজ আহুল্লাহ বলেছি মানে ভাষ্যকার অথবা তিনিও ইন্তেকাল করেছেন আল্লাহ আলম শাইখ আলবাসাম এক কথাই এবং মাকদেশি নয় অমদুল লেখক নয় তো তিনি দেখলেন যে এই দুটি হাদিস নিয়ে আসা হয়েছে কিসের অধ্যায় এর আগের কিসের ছিল নামাজের সাথে দুটো ঠিক না কোনো সম্পর্ক নেই নামাজের অতের সাথে তো নামাজের অতের আন্ডারে কি করে এই দুটি হাদিস নিয়ে আসলো তো আনুষঙ্গিক নিয়ে চলে আসছেন এখানে একটা অধ্যায় কাম করাটা ভালো ছিল তো তাই ভাষ্যকার তার এই সারা বা ভাষ্য করতে গিয়ে তিনি এই অধ্যায়টি কায়েম করেছেন যাতে করে পাঠকদের জন্য সুবিধা হয় বুঝতে এই দুটি হাদিসের অধ্যায় হচ্ছে ফির মাকরু হাতি সলাত সলাতের বা নামাজের কিছু মাকরু বিষয়গুলি সম্পর্কে সবগুলি মকরুহাত তাহলে বয়ন করা হয়নি এই জন্য বলছে সেই সেই ইমিন সলাত নামাজের মধ্যে বেশ কিছু কথা কাজ মকরু রয়েছে অপছন্দনীয় নামাজ বাতিল করে না না হলে ওগুলি মুসেদাতুসলাত বা মুবতেলাতুসলাত এরকম বলতেন কিন্তু নামাজের ভিতরে সেগুলি কথা অথবা কাজ কি মকরুহ এগুলি এর কিছু বর্ণনা করেছেন কিছু মানে তিনটি জিনিস বর্ণনা করা হয়েছে দুটি হাদিস। মাকরু কাকে বলে বলছেন ওসুলে ফিখে মাকরু বলা হয় কহু কেউ যদি মাকরু কাজটি ছেড়ে দেয় না করে তাহলে ওর জন্য ওই ব্যক্তিকে সবাব দেওয়া হবে নাকি দেওয়া হবে মাকরু অপছন্দনীয় সুতরাং মাকরু তনজিহ যদি হয় মাকরু তাহারিমই নয় মাকরুতেন জি যেটা সেটা হচ্ছে যে অপছন্দনীয় তাহলে অপছন্দনীয় কাজকে কেউ যদি ছেড়ে দেয় তাহলে সব পাবে আর যদি কেউ ওই মাকরু কাজটি করে নেই তাহলে ওই ব্যক্তিকে কোনো শাস্তি দেওয়া হবে না ওই ব্যক্তি কোনো শাস্তি দেওয়া হবে না এই হচ্ছে যারা পণ্ডিত তাদের কাছে এর সংজ্ঞা মাকরুহাতুসলা আসিয়া বেশ কিছু রয়েছে তখিল্লবে কামাল যেগুলির কারণে সলাতের পূর্ণতা তে গোলযোগ সৃষ্টি হয় সলাতের পূর্ণতা থাকে না কিন্তু লোহা সলাতকে বাতিল করে না নষ্ট করে না সেগুলি অনেক রয়েছে যা কারা মিনহা মায়াতজাম মানুহা আজ হাদিসান এই দুটি হাদিসে যে বিষয়গুলি রয়েছে সেগুলি শুধু এখানে উল্লেখ করা হয়েছে এর জন্য বিস্তারিত জানতে হলে যেসব কিতাব ফিখের কিতাব রয়েছে ওগুলো তো জেনে নিতে হবে জি হ্যাঁ বলছেন আয়স রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন এদা সলাতু যখন সলাতের একামত হয়ে যাবে সলা হয়ে গেল একামতিটি একামতিহাদারাল আসা ও আর রাতের খাবার উপস্থিত হয়ে যাবে একামত হয়েছে সেই সময় রাতের খাবার উপস্থিত হয়ে গেছে এখন খাবার খাবো নাকি নামাজ ধরবো যদি নামাজ ধরি তাহলে খাবার ছুটে যাচ্ছে আর যদি খাবার খাই তাহলে জামাত ছুটে যাচ্ছে এখন জামাত ধরাটাকে প্রাধান্য দেব নাকি এই খাওয়াকে প্রাধান্য দেব এ হচ্ছে বিষয় নবী কার্ল বলছেন বিল আশাই তোমরা শুরু করো রাতের খাবার যদি সামনে দুটো জিনিস আসে জামাত শুরু হয়েছে আর খাবারও উপস্থিত হয়েছে তাহলে রাতের খাবার শুরু করে দাও শুধু রাতের খাবার কথা বলেছেন এই জন্য যে রাতের খাবারটাই তখন নবিয়া ইসলামের জামানায় সাহবা কালের জামানায় গুরুত্বপূর্ণ খাবার ছিল বিভিন্ন কিছু পেলো না পেলো ওই রাতের খাবারটা কারণ সারা রাত আবার কাটাইতে হবে দিনই এমনি হয়তো অনাহারে আছে আর আমরা ছোটোকালে গ্রামেগঞ্জে দেখেছি যারা জন মজুর করে তাদের বাড়িতে সকালে বাসি পান্তা কিছু থাকলে খেয়েছে বাচ্চারা না অনেক বাড়িতে একেবারে অনাহারে আছে না হলে অল্প একটা চাল ভাজা মুড়ি কিছু হ্যাঁ পেয়েছে ব্যাস ওই সারা দিন চলে যাচ্ছে ওই দিন জুড়ে গেছে হ্যাঁ পারিশ্রমিকটা পাবে তারপরে হাটে গিয়ে চাল কিনবে ডাল কিনবে একটু সবজি কিনবে আসবে রান্না করবে অপেক্ষায় বাচ্চারা বসে আছে এগুলো আমরা সব হ্যাঁ গরিব পরিবারগুলিতে দেখেছি তো ওদের কাছে রাতের খাবারটা কত গুরুত্বপূর্ণ জি হ্যাঁ এশান নামাজ শুরু হয়েছে আর যদি রাতের খাবার উপস্থিত হয়েছে তাহলে তার বিশ্বাস নাকি বলছেন রাতের খাবার শুরু করো মানে আগে খাবার খাও তারপরে জামাত পেলে পাও আর না হলে পরে তোমরা নামাজ পড়ে না এ হাদিস নমর আল্লাহ তালা থেকে বর্ণিত রয়েছে এই এইরকম মানে শব্দের পার্থক্যের সাথে নাহবহু আর মিস লহুতে পার্থক্য রয়েছে যদি একই রকম হুবহু শব্দ হয় তাহলে মহাদেসিনগণ মিস লহু দিয়ে বর্ণনা করেছেন আর শব্দের বাক্যের পার্থক্য আছে কিন্তু অর্থের তেমন পার্থক্য নেই তাহলে না বহু হ্যাঁ অথচ নাহগন মানেও মিসল হু আর মিসল মানেও নাংলায় অনুরূপ বাংলায় অনুরূপ দুটো এর মতোই এর মতোই কিন্তু এই পরিভাষা যাতে একজন হাদিসের চর্চাকারী যারা হাদিসের ছাত্র বুঝতে পারে যে এখানে কি বুঝতে চেয়েছেন যে এক এই শব্দ দিয়ে আবদুল্লাবিন বর্ণনা করেছেন নাকি কিছু শব্দের পার্থক্য রয়েছে বিষয়বস্তুটা এক কিন্তু শব্দের পার্থক্য রয়েছে হাদিস থেকে কি বোঝা গেল যে খাদ্য বস্তু পানীয় বস্তু যদি হাজির হয়ে যায় নামাজের সময় তাহলে খাওয়া দাওয়া আগে করবে হ্যাঁ যদি নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আশঙ্কা না থাকে খেতে খেতে মাগরে নামাজের সময় শেষ হয়ে যাবে এরকম নামাজ একটু লেটেই শুরু হয়েছে আর তারপরে যদি আবার খাবার শুরু করে ওই সময় এখানে খাবার এসছে যখন শুরু হতে যা যাচ্ছে নামাজ হইতো আর তারপরে দেখছেন যে খাবার যদি খেতে লাগি তাহলে রিয়ে নেওয়া ইয়ে রক্ত দাখিল হয়ে যাবে এইরকম যাতে না হয় অথবা এ তো মাগরেবেও তো ঘন্টাখানেক সময় থাকে আমাদের মানুষের মনে করে যে মাগরেবয়ে হয়তো পনেরো বেশি মিনিট সময় আছে না মাগরেবউ যতক্ষণ পর্যন্ত এই সৌদি আর বেশার আজান যে হচ্ছে আবলক্ত হচ্ছে কিন্তু ফজরের নামাজ ধরেন হ্যাঁ বা আসরের নামাজ একবারে শেষ দিকে হ্যাঁ নামাজ শুরু হতে যাচ্ছে হইতে পারে কোনো জায়গায় বাইরে আছেন মসজিদে থাকলে না ঠিক টাইমে জামাত হচ্ছে কিন্তু বাইরে ফজর নামাজ ওই সময় শুরু হচ্ছে যে খেয়ে খাবার শুরু করলে সূর্য উঠে যাবে তাহলে নামাজের টাইমই শেষ হয়ে যাবে না তখন নামাজের ওয়াক্তে নামাজ পড়াকে প্রাধান্য দিতে হবে এই কথা বলছেন তোকারদ আলাইয়াতে হাল যদি দেখা যায় যে সময়ের সংকীর্ণত রয়েছে খেতে বসলে আর সময় পার হয়েই চলে যাবে সময় পাওয়া যাবে নামাজের অক্ত যেটা তাহলে নামাজকে অগ্রাধিকার দিতে হবে সেখানে জি এই হাদিস থেকে গেল হাদিস বলছে যে খাবারের আপনার চাহিদা খুব বেশি থাক আর কম থাক যদি সামনে খাবার আসে আর নামাজ শুরু হয় তাহলে কি করতে হবে খাবারকে প্রাধান্য দিতে এটা হচ্ছে বাহ্যিক হাদিসের অর্থ কিন্তু অধিকাংশ আলামারা এই অর্থ নেন নাই আর এই বাহ্যিক অর্থ শুধু নিয়ে নেওয়া এটা যুক্তিসঙ্গত নয় এটা ফিক্ষের দাবি নয় হাদিসের তখনকার পরিস্থিতিটা দেখতে হবে এখন দিনে কয়বার করে খান কতবার যে চিবাইতে আছেন মুখে সবসময় দিয়ে যখন কোনো খাওয়া দাওয়া নাই তখন হয়তো আপনার টফি চিবাইতে আছেন না হলে চিংড়ি চিবাইতে আছেন কিছু একটা মুখে দিয়ে হ্যাঁ চানাচুর আর কিছু চলতে আছে মানে মুখ বন্ধ নাই কথা বলছি আর খাচ্ছি তো যাই ওগুলো যদি নাও থাকে তিনবার খাওয়া কি কম হলো নাকি তখন সাহাবিরে তিনবার খাবার পেতেন হ্যাঁ জি 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 না খেলবে চলে চলবে তাহলে আজকাল বলবেন যে জামাতই ছাড় খেয়ে ভালো খাবার এসছে একবারে মুরগা মুসাল্লাম আর আরবিদের ওই খানা একবারে আর নিয়ে বসে দিয়ে জামাত চলছে না যুক্তি যুক্তিসঙ্গত না এটা ফেকের খেলাফ উদ্দেশ্য এটা নবী সাল্লা সাল্লামের নাই বাহ্যিক হাদিস যদিও এরকম কিন্তু তখনকার অবস্থাটা দেখতে হবে যে কীরকম ছিল নবী সাল্লামের জামানায় তিন টাইমের খাবারের নামই ছিল না ফতুর নামটি ছিলই না ফতুর এফ তারিখে রোজার এফ তারিখে বলা হয়তো ফতুর মানে যে আজকাল নাস্তা হয় ব্রেকফাস্ট ওই নামটা ছিলই না তাহলে দুবারই খাবার ছিল গাদার আশা গাদাটা অনেকে পেত না আর আশা না পেলে তো সারা রাত আবার না খেয়ে থেকে যেতে হলো অনেকে কয়েকদিন পর্যন্ত খাবার পিত না তাহলে কত খাবারের দিকে একটা চাহিদা থাকতো হ্যাঁ সেই সময় যদি নামাজ পড়তে যাই তো নামাজে খুশি হবে না কখন নামাজটা শেষ হবে যে দুটো পেটে দানা দিতে এই রকম অবস্থা ছিল আসলে তাহলে ওই অবস্থাটাকে খেয়াল রাখতে হবে হাদিসটা বুঝার জন্য এই জন্য বলছেন ভাষ্যকাল হাজাতে অনেক অলমারা এই হাদিসটিকে প্রয়োজনের সাথে সম্পৃক্ত করেছেন যখন খাবারের বেশি প্রয়োজন খুব খিদা লেগে আছে সেই অবস্থায় যদি নামাজ শুরু হয়ে গেছে আর খাবার চলে এসছে তাহলে খাবার খেয়ে নেন তারা আবার কোথা থেকে নিলেন বাহ্যিক হাদিস কে এর সাথে সম্পৃক্ত করলেন যে খাবারে যাতে করে আপনার প্রয়োজন থাকে তাহলে আকদাল মিরাল আল্লাতে আল্লাহাম মাকসাদিস রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছেন শরীয়তের প্রচারক সারে আলহি সাল্লা তার উদ্দেশ্যটা তারা এখান থেকে উপলব্ধি করেছেন যে নবিস উদ্দেশ্যটা কি উদ্দেশ্য খাও দাও উদ্দেশ্য হচ্ছে যে এমন অবস্থায় নামাজে ঢুকলে না যেই অবস্থায় নামাজে ঢুকলে নামাজের রো থাকে না খুশু থাকে না আমাদের খাবার বাসায় প্রস্তুত হয়ে আছে আর যদি এসার নামাজ পড়তে যান হবে পেটে যদি জ্বালা থাকে প্রচন্ড জ্বালা থাকে দুপুরেও খাননি ওই নাস্তা করেছেন তাহলে অবশ্যই সারাদিন কিছু খাননি আর খাবার হাজির হয়েছে হ্যাঁ তখন হইতে পারে তখন খুশু হবে না তাহলে সেসব কান্দ এ হাদিস থেকে বোঝা গেল যে যেই ব্যক্তির খাবার প্রয়োজন রয়েছে সেই ব্যক্তির জন্য জামাত ছাড়ার বৈধতা রয়েছে কিন্তু এটা যেন তার সর্বদা নিয়ম না বানিয়ে নেই আলা আল্লাহ ই আজ আলা ওয়াক্তার তোয়ামে হ সালাত যখনই নামাজের টাইম হয়েছে তখনই খাওয়ার সময় এরকম যেন না করে বদ অভ্যাস না করেন হয়তো আপনার বাড়িতে আপনার ফ্যামিলি ওরকম হয়ে গেছে আজানের পরেই আপনার জন্য চা নাস্তা নিয়ে আসবে আর এদিকে চা আর নাস্তা করতে করতে ওইদিকে দুই রেখেত গেল জামাত ধরলেও কোন আপনি এ কোন স্বভাব যে যখন জামাত ঠিক একামত্র হইতে যাচ্ছে তখন আপনাকে আপনার স্ত্রী চা এনে দিচ্ছে তখন নাস্তা এনে দিচ্ছে এটা যাইজ না করে এরকম অনেকে খেয়াল করেন না এই বিষয়গুলি এই সতর্ক করা জরুরি এই ক্ষেত্রে অচেতন অবস্থায় কারণ ইমান যেহেতু দুর্বল নামাজের গুরুত্বটা আপনার কাছে তেমন নেই যার ফলে ওই যে নামাজ চলছে ওই অবস্থায় নাস্তা করে প্রায় আপনি এসে নামাজে লাগছেন কিন্তু আপনার ইমানের দুর্বলতার কারণে আপনার কোনো মানে যেটাকে বলা হয় অনুভূতি নেই অনুভূতি নেই আপনার ইসলামিক ইমানি অনুভূতি হওয়া উচিত থেকে একটা সাধারণ একটা নীতিমালা জানা গেল সেটা হচ্ছে যে নামাজের অবস্থায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা মুক্ত হয়ে আসতে হয় মানসিক দিক দিয়ে আপনার শরীর আপনার মন মেজাজ কলব হ্যাঁ মগজ কিছু যেন নামাজের ভিতরে থাকে আনাল খসু অতারকা সওয়াগেল মতলুবুন ফিসালাতে খুশু বিনয়ী হওয়া একগ্রতা আর সমস্ত রকমের দুনিয়ার ব্যস্ততা পরিত্যাগ করা এটা নামাজের মধ্যে কাম্য যাতে করে লিয়াহাদুর আল কালবল মোনাজাত যাতে করে হৃদয় আল্লাহর সাথে চুপি সারে কথা বলার জন্য প্রস্তুত হয় যা আপনি একেবারে আল্লাহ অভিমুখী হয়ে নামাজে দাঁড়িয়েছেন লেখক বলছেন ওয়ালে মুসলিমিন

খাবার উপস্থিত হয়ে যায় আর খাবারের প্রয়োজন যদি থাকে তাহলে নামাজ নেই মানে নামাজ পড়িয়েন না খাবার খান আগের ওয়ালা আর নামাজ নেই এই অবস্থায় ওয়াও হালিয়ার অর্থ দেয় জুমলা হালিয়া এটি বলা হয় আরবি গ্রামারে আর নামাজ নেই এই অবস্থায় যখন ওই ব্যক্তিকে যে ব্যক্তি নামাজ পড়তে যাবে ওই ব্যক্তিকে দুটো নোংরা বস্তু প্রতিরোধ করছে নামাজ হ্যাঁ বা চাপ সৃষ্টি করছে দাফা ও দাফা মানে ডিফেন্স করা হ্যাঁ দেফা ওখান থেকে হচ্ছে দেফা ডিফেন্স এই জন্য ডিফেন্স মিনিস্টারিকে ওজারতু উদ্দেফা বলা হচ্ছে যে ইউ দোয়াফুল আখবাস আপনার উপরে চাপ সৃষ্টি করছে পেশাবে আপনার উপরে চাপ সৃষ্টি করছে আখবাস দুটো নোংরা জিনিস মানে পেশাব এবং পায়খানা পেশাবের চাপ আর পায়খানার চাপ আর ভাবছেন যে এই উজুটাতে সেরেইনি নামাজটা আর বারবার কত ঠান্ডার দিন উজু করব তো এই উজুতে নামাজটা সেরেই না নামাজ হবে না এই ক্ষেত্রে বেশি যদি চাপ থাকে তো নামাজ হবে না এই ক্ষেত্রে এই ছিল হাদিস যে ব্যক্তির পেশাবের চাক থাকে ওকে আরবিতে হাকিন বলে হাকানা ইয়া কেন হ্যাঁ হাকিন মানে পেশাব বদ্ধ হয়ে থাকা পেশা বদ্ধ হয়ে আছে বেরোতে চাইছে আর আপনি চেপে ধরে আছেন আর যদি পায়খানার চাপ থাকে তাহলে তাকে হাকিব বলা হয় নুন আর বায়ের পার্থক্য হাকেন আর হাকিব অলমাদের এই বিষয়ে দুটি মত রয়েছে যে বিষয়টি আলোচনা করলাম বা বলা যেতে পারে তিনটি মত রয়েছে জাহেরিয়াকে যদি আলাদা করে দিই একদিকে অধিকাংশ আলমারা একদিকে শেখ ইল ইসমাল তাইমিয়া রহমতুল্লাহ আলী আর একদিকে জাহিরা ভাষ্যকর বলছেন আখা যাবে জাহির হাদিস আর জাহেরিয়া ও শেখ তাইমিয়া প্রথম যারা জাহিরি মজাহের লোক এমাম দাউদ জাহিরি এবং ইবনে হাজম তাদের একজন বড় আলেম ইমাম তাদের মত এবং এভাবে রাহমাতুল্লাহ আলাইহির মত কি তারা বলছেন যে খাবার যদি উপস্থিত হয়ে যায় আর খাবারের প্রচণ্ড চাহিদা থাকে চাহিদা আছে পেশা পায়খানার চাপ থাকে এ অবস্থায় কেউ যদি নামাজ আদায় করে তাহলে নামাজ হবেই না জাহিল হাদিস কারণ আগেরটাতে রয়েছে হুকুম শুধু যদি তোমাদের কাছে খাবার হাজির হয়ে যায় আর একামত হয়ে যায় তো কি শুরু করতে হবে খাওয়া শুরু করতে হবে আর এই হাদিসে রয়েছে না সলাতে নামাজ হয় না নামাজ হয় না থেকে তার নিয়েছে নামাজ হয় না মানে একবারে নাফিউ সেহা নাফিয়ে কামাল নাই পূর্ণতাকে না করা হয়নি বরং বিশুদ্ধতাকে না করা হয়েছে অর্থাৎ নামাজ শুদ্ধ হয়নি ফালাম ইয়োসা হেহু সলাতে মা ওজুদি তাম ওয়ালা মা মোদাফেত আহাদিল আখবাসাইন খাবার উপস্থিত এবং খাবারের খুব চাহিদা রয়েছে অথবা পেশাব পায়খানার চাপ রয়েছে এইরকম অবস্থায় নামাজ আদে করলে নামাজ হয় না আদুর সোলাতা বা তেলান তারা বলছেন যে এই অবস্থায় নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে ইল্লা আন্না শেখ ইসলাম ইসলামী ও মাল হাজা তেলাত ও আসা যুগ তাহলে আমি খান এখন এম আমেরা তা ইমেরাতল্লাহ আর মাঝে পার্থক্য রয়েছে তার এই দুটোকে আবার ভাগ করা যেতে পারে তাহলে এইভাবে বলতে হবে যে জাহিররা বলছে যে খাবারের চাহিদা থাক আর নাই থাক খাবারের চাহিদা থাক আর নাই থাক যদি নেই কিন্তু হাজির হয়ে গেছে খাবার যেহেতু নবী সোশাল বলেছেন যে খাবার হাজির হয়ে গেলে লাশ হালাতা বেহাজরাতে তাম খাবার হাজির হয়ে গেছে নামাজ নেই নামাজ নেই মানে নামাজ হবেই না তাদের কাছে খাবারের বেশি প্রয়োজন থাক আর নাই থাক জাহিরেদের ফতুয় বা ভুল স্পষ্ট প্রয়োজন নেই তারপর খাবে জামাৎ ছেড়ে দিয়ে কিন্তু তাদের মত এটা এই তো তাদেরকে জাহিরি বলা হয় হাদিসে যেটা আছে সেটাই নেব তার গভীরতায় ঢোকার চেষ্টা করবো না এই কথাটি কি উদ্দেশ্য বলেছেন এই কথাটির প্রেক্ষাপট কি অনেক মাসাইল এরকম করতে গিয়ে তারা ভুল করেছেন নবী সালে সাল্লাহাম সুদের ক্ষেত্রে ছয়টি জিনিসের কথা উল্লেখ করে বলছে এই ছয়টিতে শুধু সুদ আছে আর বাকি দুনিয়ার সমস্ত কিছুতে একই জিনিস কম বেশি করে নেন কোনো সুদ নেই স্বর্ণের কথা উল্লেখ করেছেন বিশ্বাসম চাঁদের কথা উল্লেখ করেছেন হ্যাঁ কিন্তু লোহার কথা উল্লেখ করেননি তামা পিতলের কথা উল্লেখ করেন নাই হ্যাঁ মণিমুক্তার কথা উল্লেখ করেননি সুতরাং তাতে কম বেশি চলবে ভুল এক একমন লোহা দিয়ে দুমন চলবে হ্যাঁ খাদ্যদ্রব্যের ক্ষেত্রে নবী সাহাশাল্লাম আলবুর বিলবুর অসাহী রে বিশাহী এগুলো উল্লেখ করেছেন কিন্তু চাল উল্লেখ হয়নি তাহলে চাউলে কম বেশি চলবে

কিন্তু জাহিরি মজাহ যুগের আবর্তন বিবর্তন উঠে গেছে কিন্তু জাহিরি মজাবে প্রভাবিত মানে ওই মন প্রভাবিত কিছু লোক থেকে গেছে মজাবের আকারে নেই এইরকম ভাবে হবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিছু ওই মন মেজাজের লোক আছে এটাও ভুল এইরকম কেউ যদি ফতুয়া দিয়ে থাকে এরকম ভুলগুলি করে থাকে বেশ কিছু লোকেরা শেখ খলিফা সাহেব রহমতুল্লাহ আলী তাঁর কথা ফিক আছে নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন যে নামাজ হয় না হয় না কে হয় না মানে শুদ্ধই হয় না নেব কিন্তু কখন ওইটা সাধারণ অবস্থায় না যখন খাবারের খুব চাহিদা রয়েছে কারণ আসল হচ্ছে খুশু নামাজের নামাজের খুশি ওর হবে না তাহলে নামাজ কি করে হবে তার এই তিনি বলছেন নামাজ হবে না যখন থাকবে ক্ষুদার বেশি থাকবে অথবা চাপ পেশাব পায়খানার বেশি থাকবে তখন এরকম বলছেন আর তৃতীয় মত হচ্ছে যখন দুটো হয়ে গেল একটা জাহিরি মত একটা ইমরান মত অধিকাংশ আলমারা বলছেন যে নামাজ সহি হয়ে যাবে কিন্তু নামাজ মকরু হবে পেশাবের চাপের অবস্থায় কি নামাজ পড়ে তাদের কাছে নামাজ হয়ে যাবে পায়খানা চা আছে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে হ্যাঁ খাবার প্রচণ্ড চাহিদা আছে তারপর নামাজে লেগেছে নামাজ হয়ে যাবে নামাজের বিশুদ্ধতা তারা স্বীকার করে কিন্তু নামাজের পূর্ণতা তাও স্বীকার পূর্ণ নামাজ হবে না খুশুর সাথে তারা নামাজ হলেন না নামাজে পুরো নেকি সে পেলো না এটা বলতে চাইছে তারা বলছেন তারা যে এলা হাতি সলাতি নামাজ শুদ্ধ হয়ে যাবে মা কার আল হাল এই অবস্থায় যদি এই কাজগুলি মকরুহ বা এরকম করা হাদিসে বলা হয়েছে হাজাল সলাত নামাজ হয় না করা হয়েছে নামাজ পূর্ণ হয় না নামাজ অসম্পূর্ণ হয় নামাজে খসু থাকে না এগুলি অর্থ করেছে লালে হা নামাজের বিশুদ্ধতা কে এখানে না করা হয়নি জি আগের হাদিস থেকে যে মাসাইলগুলি বর্ণনা করলাম ইজতেমাত সেগুলি এই হাদিস থেকেও দ্বিতীয় হাদিসটি একই কারণ আসল উদ্দেশ্য হচ্ছে নামাজের কি যে নামাজের অবস্থায় যেন মানুষ দুনিয়ার সমস্ত রকমের মশগুলিয়ত ব্যস্ততা থেকে মুক্ত থাকে মুসাল্লি এ বা কুল্লি মা ইউস গেল নামাজ থেকে আপনাকে উদাসীনকারী যতগুলি বিষয় হতে পারে বস্তু হতে পারে সবগুলি থেকে আপনাকে মুক্ত হইতে হবে নামাজের অবস্থায় যদি ভালো একবার রং চঙের কার্পেট থাকে তাহলে নামাজ যে কম করে দিচ্ছে এর থেকে দূরে থাকতে হবে নামাজের সব সামনের দিকে পর্দা একেবারে খুব আকর্ষণীয় জি হ্যাঁ এর থেকে দূরে থাকতে হবে নামাজের অবস্থায় সামনের দিকে বিবি সাহেব অবশ্যই আছে আর আপনি সন্ন্যত নামাজ পড়ছেন না ওকে পিছন দিকে বসতে পারলেন নামাজ পড়বেন তারপরে একটু একটু করে না তাকাইলে মনটা হয় যে আমার স্ত্রীর সামনে বসে আছে তো খুশু কম হচ্ছে না হচ্ছে না তো এই এই দুইটি হাদিস থেকে এই বহু মাসাইল আপনি বের করতে পারবেন এক কথা এটা হচ্ছে কায়েদা নীতিমালা যে নামাজের অবস্থায় নামাজ থেকে উদাসীনকারী বা নামাজের খুশুকে নষ্টকারী অথবা দুর্বলকারী নামাজের খসুক যে কমিয়ে দেয় যেই কথা কাজগুলিতে সেগুলি থেকে আপনাকে দূরে হতে হবে নামাজের অবস্থায় আপনি মোবাইলকে অন করে রেখে দিলেন অন করে রেখে দিলেন আমার তার বেশি কল আসে না অন করে রেখে দিলেন কল এলোই না কিন্তু তারপরে শয়তান বলে যে কি জানি কখন যে কল চলে আসে আমি আবার সাইলেন্ট করলাম না আর একটা উদাহরণ দিই নামাজের অবস্থা অনেকে ভাইব্রেশন রাখেন এটা কি এ হাদিসের আওতাভুক্ত না এই কায়দার ভাইব্রেশনে আপনার অন্যান্য মুসল্লির নামাজের খুশু খারাপ করলো না কিন্তু আপনার খারাপ করলো কারণ আপনাকে এমন ভাইব্রেশন হচ্ছে যে আপনার চামড়াও নড়ছে শরীরের হয়েছে হচ্ছে না হচ্ছে না টের পাচ্ছেন যে হ্যাঁ কারো কল আসছে গেল ওইদিকে দিকে মন নামাজে কোথায় মন আল্লাহর সাথে কোথায় মনা যাত আর যার ফলে ভাইব্রেশন রাখা উচিত না নামাজের অবস্থায় জি এইরকম বহু মাসাইলের মধ্যে আসবে যেগুলি আপনারা নিজেরা এখন বের করতে পারবেন আপনাদের হাতে কি দিয়ে দেওয়া হইলো মানে চাবি দিয়ে দেওয়া জি আমাদের আমাদেরকে ফারেক করতেন তখন বলতেন যে কোনো জায়গায় ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির উদ্দেশ্য অথবা একটা ইসলামী প্রতিষ্ঠানের উদ্দেশ্য তোমাকে সব এলেমগুলি দিয়ে দেওয়া নয় তোমার হাতে চাবি ধরিয়ে দিয়েছি এখন এই চাবি লাইব্রেরির চাবি নিয়ে যাও দিয়ে খোলো আর তারপরে তুমি আহরণ করো যে যত পারো তোমার মধ্যে এই যোগ্যতা দিয়ে দিচ্ছি যে তোমার কাছে চাবি আছে জি অনেকে বলেছেন এই ক্ষেত্রে যে সামনে খাবার হাজির আর নামাজ হাজির ঠিক না দুটো হাজির খাবারটা আমার আর নামাজটা হচ্ছে আল্লাহর হক ঠিক না তো এই ক্ষেত্রে নবী সাল্লা সাল্লাম যে বলছেন যে কি কর কোনটাকে আগে রাখো খাবারটাকে আগে রাখো তো ওরা ব্যাখ্যা করতে গিয়ে বলেছে কিছু হল যে বান্দার হককে আল্লাহর হকের আগে রাখতে হবে এই বাক্যে যে করেছে এর খণ্ডন করেছেন ইমাম সান আনি রহমতুল্লাহ আলী বলো গুল মারামের ভাষ্যকার সান আর এমন দেশের সবুল সালামের লেখক সবুল সালামের নাম শুনেছেন হয়তো বলব ভাষ্য খুব বড় ভাষ্য আরবিতে তো তিনি বলছেন ওয়া আলাম জেনে রাখো আন্না হাজিম বাবে তাকদিম হাক্কিল আবদি আল হাক্কিল্লাহ তাআলা এটা যেন কেউ এইরকম নাম মনে করে যে এখানে আল্লাহর হক আর বান্দার হক তো নামাজটা হচ্ছে আল্লাহর হক আর খাওয়াটা হচ্ছে বান্দার হক সে যেন বান্দার হকটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে রকম বিষয়টা নয় বাল হুয়া বরং এখানে হেকমত কি বাল হুয়া সেয়ানাতুন লিহাক্কিল বারি বরং খাবার আগে খাওয়াটাও হচ্ছে আল্লাহ পাকের হকের অধিক সুরক্ষা করা আল্লাহর হক হচ্ছে খুশুর সাথে নামাজ পড়া আপনি না খেয়ে খালি পেটে পেটের জালার সাথে যদি নামাজ পড়েন পেশাব পায়খানার চাপের সাথে যদি নামাজ পড়েন তো আল্লাহর হক অসম্পূর্ণ থেকে যাচ্ছে কত সুন্দর কথা বুঝতে পারে যাতে করে এমন অন্তর নিয়ে এবাদতে প্রবেশ না করে যে অন্তর আল্লাহর সাথে চুপি সারে কথা বলার জন্য প্রস্তুত নয় পুরোপুরি আল্লাহর সাথে কথাও বলতে চাই হ্যাঁ আল্লাহকে ডাকতেও চাই আর এই দিকে খাবারের দিকেও টান আছে ওইদিকে পেশাব ওই বাথরুমের দিকেও টান আছে যে কখন দৌড় দিব সালাম ফিরলে তো ফিরে অবস্থা একটি উল্লেখ করেছেন ফায়দা উপকারিতা ভাষ্যকার কালাল আসলাত নামাজ হচ্ছে আল্লাহর সাথে কি করা মোনাজাত করা এই জন্য বিদ্যার্থীরা শিখান যে সালাম ফেরার পরে মোনাজাত হয় না সালাম ফেরার আগেই মনাজাত হয় তকবির তাহারিমা থেকে মোনাজাত শুরু হয় আর সালাম ফের সাথে কি হয়ে যায় মোনাজাত শেষ হয়ে যায় আহলেহাদিসের মধ্যে যারা এই বিদাত করে সম্মিলিত মোনাজাত ছাড়তে চায় না তাদেরকে শিখান আল্লাহ ওদের নাম না হাদিস কিন্তু হাদিসের না ও জৈব জাল দিয়ে চলবে তাদের কোন মুরব্বী যেহেতু ফতুয়া দিয়েছে তো বলছিলাম যে নামাজের ভিতরে আসলে মোনাজাত বাইরে মোনাজাত নয় এ ভাই আমার মজলিসে বসে আছেন একটা উদাহরণস্বরূপ বা যে কোনো কারো মজলিসে আপনি একটা খাস মজলিসে বসে আছেন আপনার বস আপনারা যে কোম্পানিতে চাকরি করেন বসের সাথে বসে আছেন তখন তার সাথে পার্সোনাল কথা বলবেন না বসের কাছ থেকে উঠে গিয়ে দূরে কথা বলবেন হ্যাঁ যখন একবার কাছাকাছি বসার সুযোগ পেয়েছেন তখন না কথা বলবেন ঠিক না তো বান্দা আল্লাহ পাকের কাছাকাছি সালাম ফিরার পরে হয় না নামাজের ভিতরে হয় এইটুকু বুঝলেই তো যথেষ্ট হয় আর এই জন্যই তো এটা তো যুক্তি বললাম কিন্তু যুক্তির আগে হাদিস আছে ইন্নাল বান্দা যখন আদায় করে করে নামাজ পড়ে তখন সাথে মোনাজাত করে এই হন মোনাজাত মোনাজাতের মানে যারা বলে যে এটা আমরা মোনাজাত করেছি সালাম ফিরার পর ওদের জিজ্ঞাসা করেন ওই জনসাধারণকে যে মোনাজাত মানে কি হয় ওদের ছোট মোটো মৌলী জিজ্ঞাসা তাও বলতে পারবে না যে মোনাজাত মানে কি হয় মোনাজাত মানে চুপি কথা বলা রবের সাথে মোনাজাত চুপি কখন কথা বলে যখন এজাজ সাল্লাহ ওয়াইজাজ সাল্লামা যখন সালাম ফিরে দেয় তখন ও মোনাজাত করে অজ্ঞতা একবারে জিহালত তখন কোন মোনাজাত নেই শেষ মোনাজাত মোনাজাত মানে চুপি সারে কথা বলা কবার বলছি আবার কেউ শুনছেন না তখন না যায় ও না যে মোনাজাত মানে চুপি সারে কথা বলা থাকাই ফাতে কোনো মাল গাফলা সুতরাং গাফিলতির সাথে এই মোনাজাত কী করে হইতে পারে যখন আল্লাহর সাথে মোনাজাত হচ্ছে সালাত তো আপনার অন্তর গাফেল হয়ে রয়েছে খানাতে বা পেশাব খানাতে ব্যস্ত রয়েছে তো কি করে আর মোনাজাত হইতে পারে আজ আজমা আল আল্লাহ আনাই সালিল মা ইা মিন হা আর সমস্ত আলমাদের ঐকমত রয়েছে যে নামাজের যতটা উপলব্ধি করলো ততটা তার নামাজ হইলো নামাজের পার্সেন্টেজ আছে যে হাদিস সে অংশ উল্লেখ করেছেন এখানে হাদিস আবু দাউদনা সাইবিন হেবান রয়েছে নামাজের ফুল অংশ খুব কম লোক পায় বান্দা কতটা নামাজের অংশ পায় যতটা উপলব্ধি করে আকেলামিনা আপনি নামাজ থেকে কতটা উপলব্ধি করেছেন লেখাউলিহি তালা কারণ মহান আল্লাহর বাণী ওয়া আকিম সলাত আলে জিক্রি আমার স্মরণের উদ্দেশ্যে সলাত কায়েম করে নামাজ কায়েম করো সুরাত হা নম্বর চোদ্দ আল্লাহ পাক আরো সুরা আরাফের আয়ত নম্বর দুশো পাঁচ করেছেন ওয়ালা তাকুমিন গা ফেলিন তোমরা উদাসীন গা ফেলদের অন্তর্ভুক্ত হো না আর আবু দাউদনা সাহেব নেহেবানে মারফু হাদিস রয়েছেন নবী করিম সাল্লাম ইন্নাল আবদাল সল্লি সলাত বান্দা সলাত তো আদায় করে নামাজ পড়ে কিন্তু ওয়ালা কিন্তু অনেক বান্দাই রয়েছে যাদের দশের এক দশ ভাগের এক ভাগ লিখা হয় না ওয়ালা আর ছয় ভাগের এক ভাগ লিখা হয় না তার মানে অনেকে আছে যে ছয় ভাগের এক ভাগও পায় না অনেকে দশ ভাগেরও এক ভাগ পায় না কেউ কিছু অংশ নিয়ে আছে কেউ কিছু অংশ নেই কিছু অংশ নেই কেউ কোন রকম নামাজটা যে আল্লাহ ফরজ করেছেন ওই ফরজটা তার কাঁধ থেকে শুধু নামিয়ে আসে কোন নেকি নিয়ে ফিরে আসে না আল্লাহ আমাদের হেফাজত করেন এবং নামাজে খুশু পয়দা করার তৌফিক দান করেন এটা হচ্ছে সর্বনিম্ন নামাজ যে নামাজের ফরজটা আপনার কাঁধ থেকে নেমে গেছে আর আপনি কিছুই সব পেলেন না কেউ মতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুই কেন নামাজ পড়িসনি বাকি নেকি জিরো কিছুই পান নাই কিছুই পাননি নামাজ পড়ে কিছু নেকি পাননি এটা হচ্ছে সর্বনিম্ন কবুলিয়াত

ও হজুরুল কালবে হুয়া মোলাবে গুলো কাল হৃদয়ের উপস্থিতি আপনার নামাজে হৃদয় উপস্থিত হওয়া এটা কি জিনিস বলছেন যে একেবারে কালভকে হৃদয়কে দুনিয়ার সমস্ত রকমের পারিপার্শ্বিক অবস্থা থেকে শূন্য করে দেওয়া খালি করে দেওয়া দুনিয়ার কোনো কিছুর সাথে যেন সামান্যতম অন্তর সম্পর্ক না থাকে এইরকম নামাজ আদায় করা আমাল সুতরাং তার সাথে এলম থাকবে নামাজের মধ্যে যেগুলি পড়ছেন ওগুলো জানছেন যে কি বলছেন আপনি দোয়া তেলাওয়াত যা করেছেন আপনি জলসাই আপনি আত্মায়াত পড়ছেন কতবার আসালিকা পড়ছেন মুখে আপনি কখনো আপনার খেয়ালও নিয়ে আসেন না আপনার নলেজে নিয়ে আসেন না যে আমি নবীলাম সালাম পেশ করছি আল্লাহ 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 মুহম্মদ মানে পড়তে হয় পড়ছি কিন্তু আমি যে এখন নবী করিম সাল্লামের উপর সালাত পেশ করছি দুরুদ পেশ করছি হ্যাঁ বরকত পেশ করছি বরকতের দোয়া করছি আল্লাহ পাকের কাছে নবীর জন্য না ওই এলমের সাথে নয় তো এলম আমলের সাথে হজুর কল্প হৃদয়ের উপস্থিতি এ হচ্ছে খুশু ওয়ালাই আজিরুল ফিকর ফিকাই রেহেমা এলম এবং আমল ছাড়া অন্য কিছুতে ফিকর মানে মনের চিন্তে বারি দয় যাবে না হয় আপনি নামাজের ভিতরে যে কথাগুলি বলছেন আপনি দোয়া সুরা আর আপনার আজকার তসবি সেগুলির এলম অথবা আমল এই দুটো জিনিস ওয়াকাফালাতুল কাল বেফিসোলাতে আনিল মোনাজাতে মা লাহাস মা লাহা সভাবন ইল্লাল খাওয়াতে রান্না শিয়ান হব্বিদ দুনিয়া আজকাল যে অধিকাংশ মানুষের নামাজের মধ্যে আল্লাহর সাথে চুপি সারে কথা বলা থেকে গাফিলতি নামাজ পড়ছি যেমন গতানুগতিক নামাজ হয় কিন্তু অন্তর গাফিল হয়ে রয়েছে এর কারণটা কি বলছে এর কারণ একমাত্র দুনিয়ার ভালোবাসা থেকে যেই কুমন্ত্রণাগুলি সৃষ্টি হতে পারে যে মনের খেয়ালগুলি আসতে পারে মনের ভিতরে আনহব্ব দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মধ্যে স্ত্রী কখন স্ত্রীর কথা মনে পড়ে গেল কখনো ছেলে মেয়ে অসুস্থ আছে ওই কথাগুলি মনে পড়ে গেল হ্যাঁ কখনো মনে মনে পড়ে গেলো যে রে ওকে তো একটা টেলিফোন করতে হবে খুব জরুরি ছিল ওই নামাজের ভিতরে মনে পড়ছে কি জন্য কারো দুনিয়ার সাথে এমন ভালোবাসাটা হয়ে গেছে যার ফলে সবগুলি কথা নামাজে গিয়ে মনে আসছে তার আগে কেন বলেছিলেন দেখবেন আজকাল কোনো কথা যদি না মনে আসে তা নামাজ শুরু করে মনে আসবে এটা হব্য দুনিয়া কারণ দুনিয়ার ভালোবাসা এমন অন্তর চেপে গেছে যার ফলে নামাজের ভিতরে গিয়ে নামাজের মধ্যে খুশু হচ্ছে না তখন ওই সব দুনিয়ার কথা মনে আসছে ফিরে আসছে আল্লাহ ফাকর রব্বুল আলম আমাদের হেফাজত করেন আল্লাহ ফাঁক আমাদের নামাজে খুশু পয়দা করার তৌফিক দান করেন ও সাল্লাহ নবী আলম মহম্মদ ওয়াল আলী ও সাহেব খোদা অতিরিক্ত খোদা করার উদ্দেশ্য হচ্ছে তৈরি করার

লাফিয়ে উঠবে আমি করব। একটু খাবার দাবার আপনি একটু রেডি করেন ওই দিকে ও বাইরেই থাকবে দাদা বুঝতে পেরেছেন কেন তো কথা হচ্ছে যে এইরকম বহু দিক রয়েছে যেগুলোতে প্রমাণ করে যে আমাদের দুনিয়ার ভালোবাসা খাবার দাবারটা আমাদের কাছে এক নম্বরে দুনিয়ার আয়েশ আরামটা এক নম্বরে এলএম আমলটা দুই নম্বরে এইরকম অবস্থাটা হয়ে গেছে সে কারো যদি খুশি হোক নামাজ থেকে চলে যায় আমি খুব ভাবনা চলে আসছে সে